উনি ভালো মানুষ ছিল, আমিও জানি, আমিও দোয়া করি, তোমরাও দোয়া করো আল্লাহর কাছে। ভাঙে না, কিছু একটা দে, কিছু একটা দে, তাড়াতাড়ি দে। আরে ওখানে দেখ, এটা কি কয়েক বছরের মালের টাকা আর জোগাড় করতে পারবো না? প্রমাণ পাবে পুরা চেক, পুরা চেক। আমার ভাগ দরকার নাই, তোরা সোনা দানা টাকা পয়সা যা আছে সব নিয়ে যা, বাকিগুলো আমার দিয়ে। তুই ঋণে করবি কি? যা ইচ্ছা করি। আমি পাগল এলে গেছে তবু ভালো লাগবে। তুই মারা খাতর যিস না, লয়ে যা তোর সব, তোর সব তোর, ধর ধর এটা ধর। হ্যাঁ ঝন্টু, স্বর্ণের ভুড়ি কত করে? আরে বন্ধ ক্রেট না, বিক্রি করো। কি কো? 90 দেবো, 90। আচ্ছা তোমার লেয়ার 500 টাকা কম, ঠিক আছে আনতেছি। হায়াত মত আল্লাহর হাতে, কখন থেকে চলে যায় কেউ বলতে পারে না। লোকটা ভালো ছিল, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক। আমিন। মেয়েটাও বিয়ে দিয়ে যেতে পারলো। করলো নাফসুন জায়গা কাতল মহ, এই মৃত্যুটা সবারই আর কারো আগে কারো পরে। জি ভাই, কি হয়েছে? ওই যে আমাদের ইতিহাস আছে না, তার বাপ কালকে রাতে হার্ট স্ট্রোক করে মারা গেছে। মারা গেছে? মাটি তো দেওয়া হয়ে গেছে ভাই। কি মাটি দিতেছিলেন? কয়তলায় থাকে? দোতলায়। আহ, মায়েরা ইতিম হয়ে গেল ভাই, মায়েরা দেখার কেউ নাই। তোমরা তো কান্নাকাটি করো না, তোমরা ভাই বোন আসো, তোমরা একটু আল্লাহর কাছে কান্নাকাটি করো, আল্লাহর কাছে দোয়া করো, আর মায়ের যত্ন নিও, মার সেবা করো। হ্যাঁ, দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ যেন তোমার আব্বাকে ভালো রাখে, অপরে যেন শান্তিতে থাকে। তোমার আব্বা আমার ভালো বন্ধু ছিল, উনি ভালো মানুষ ছিল, আমিও জানি, আমিও দোয়া করি, তোমরাও দোয়া করো আল্লাহর কাছে। আপনি? আপনি ইতি? জি। আপনি আমাকে চিনবেন না, আমি গতকাল রাতে খুব রাতের দিকে কাজ শেষ করে বাসায় ফিরছিলাম, তখন দেখি রাস্তার পাশে লাগেজটা পড়ে আছে। দূর থেকে লাগেজটা দেখি আমি বুঝতে পেরেছিলাম এটা কোনো ছিনতাইকারীর কাজ। পরে লাগেজটা খুলে মানে ভিতরে কার্ড দেখতে পাই। কার্ডের মধ্যে আপনার নাম আর ঠিকানা দেখে লাগেজটা ফেরত দিতে আসলাম, আর এসেই দেখি আপনার বাবা